আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 2রা জুলাই মঙ্গলবার, কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চলমান মেঘ বৃষ্টির প্রবণতা কবে থেকে কেটে যেতে পারে এবং কবে থেকে দেখা মিলবে রোদ ঝলমলে আকাশ? এছাড়া আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে রংপুর ও সিলেট বিভাগে ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় ভূমিধস ও পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, আরামবাগ, দুর্গাপুর, বর্ধমান এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এবং ECMWF মডেল অনুযায়ী আগামী 24 থেকে 48 ঘন্টা এবং আগামী 10 দিনের আবহাওয়া কেমন থাকতে পারে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী 10 দিনে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় কিংবা নিম্নচাপের আশঙ্কা রয়েছে কিনা সবই বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে। তো খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি উপগ্রহের চিত্রে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এরপর রয়েছে ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। সেই সাথে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি চলছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। চট্টগ্রাম, হাটহাজারি, সন্দ্বীপ, নোয়াখালী, ফেনী, তারপর রয়েছে খাগড়াছড়ি, মানিকছড়ি, এখানে রয়েছে রাঙ্গামাটি, রাজস্থান, এদিকে রয়েছে কোতবদিয়া, মহেশখালী, টেকনাফ, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি চলছে এই মুহূর্তে। সেই সাথে গতকাল রাত থেকে কিন্তু বরিশাল বিভাগে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হয়েছে। এছাড়া ঢাকা বিভাগের অধিকাংশ জেলা বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে দেখা গিয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পাবনা, তারপর রয়েছে বেড়া, নাগপুর, পাংশা, এই অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্র বৃষ্টি চলছে এই মুহূর্তে। এছাড়া টাঙ্গাইলের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি চলছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের দক্ষিণে জেলাগুলো রয়েছে, সেখানে দুহার, মুন্সিগঞ্জ, শিবচর, মুকসাদপুর, মাদারীপুর, এখানে রয়েছে গোপীনাথপুর, এখানে রয়েছে মাওয়া, তারপর হচ্ছে জাঞ্জিরা, এইখানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি চলছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে কাপাসিয়া, কুটিয়াদি, তারপর কিশোরগঞ্জ, এইখানেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি চলছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, এখানেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি চলছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, আমারপুর, এখানেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি চলছে। অর্থাৎ বলা যায় যে দেশের অধিকাংশ জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি চলছে। সেই সাথে সিলেট এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় রোদের দেখা মিলছে, তবে এই রোদ স্থায়ী নয়, বরং আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। যেমন রয়েছে খাগড়াছড়ি, মানিকছড়ি, বান্দরবান, রাজস্থলী, এখানে হচ্ছে সাতকানিয়া, কুতুব দিয়া, খাঁচি, এখানে রয়েছে মহেশখালী, টেকনাফ, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে নোয়াখালী, তারপর রয়েছে ফেনী, এখানে রয়েছে লাকসাম, কুমিল্লা, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। এছাড়া দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা, তারপর রয়েছে কলাঘাট, উলুবিড়িয়া, তারপর রয়েছে এখানে রয়েছে চন্দননগর, তারপর রয়েছে পান্ডুয়া, তারপর রয়েছে শান্তিপুর, কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, বর্ধমান, এই অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, তবে আংশিক মেঘলা রয়েছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে উপরের জেলাগুলো রয়েছে, যেমন পুরুলিয়া, বানকুড়িয়া, তারপর রয়েছে দুর্গাপুর, সিউড়ি, নালিহাটি, এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, তবে বর্ধমান, আরামবাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি চলছে এই মুহূর্তে। তবে আজ বিকেল থেকে রাতের মধ্যে রংপুর বিভাগে রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, তারপর রয়েছে কুড়িগ্রাম,
এখানে রয়েছে বিরামপুর, তারপর রয়েছে চিলমারি, লালমনিরহাট, কুড়িগ্রাম, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। অর্থাৎ এই বৃষ্টিপাতের প্রবণতা আগামী 4 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর আবারও ভ্যাপসা গরম বা আর্দ্রতাজনিত অস্বস্তি যেটা রয়েছে সেটা আরও বৃদ্ধি পেতে পারে। সে সময় দেশের অধিকাংশ জেলায় রোদ ঝলমলের আকাশ দেখা মিলতে পারে, সেই সাথে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলেও রোদের দেখা মিলতে পারে। তবে আপাতত যে বঙ্গোপসাগর যে উত্তাল রয়েছে সেটা আগামীকাল থেকে কমে আসতে পারে এবং বঙ্গোপসাগরে 3 নম্বর স্থানের সতর্ক সংকেত রয়েছে সেটা আগামীকাল থেকে উঠে যেতে পারে, যেহেতু বঙ্গোপসাগর স্বাভাবিক হতে শুরু করেছে। অর্থাৎ আপনারা আগামীকাল থেকে মাছ ধরা ট্রলার নিয়ে সমুদ্রে যেতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এই মুহূর্তে আমরা সরাসরি বৃষ্টি বা বজ্র বৃষ্টির অ্যানিমেশনে চলে আসলাম। আমরা দেখতে পাচ্ছি যে আজ দুপুর 12টা থেকে পরবর্তী 6 ঘন্টার মধ্যে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, তারপর রয়েছে বরগুনা, মতিরহাট, তারপর রয়েছে গোপীনাথপুর, এখানে রয়েছে মিরহাজিগঞ্জ, মাঠবাড়িয়া, জয়নগর, তারপর রয়েছে খেপুপাড়া, এখানে রয়েছে চরফেশন, মুলাদি, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ দুপুর 12টা থেকে পরবর্তী 6 ঘন্টার মধ্যে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে মেহেরপুর, তারপর রয়েছে আলামডাঙ্গা, তারপর রয়েছে লালপুর, এখানে রয়েছে রাজশাহী, চাপাই নবাবগঞ্জ, এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ দুপুর 12টা থেকে পরবর্তী 6 ঘন্টার মধ্যে। এই সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপ, চট্টগ্রাম, তারপর রয়েছে কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, তারপর রয়েছে চাকরিয়া, খাঞ্চি, এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ দুপুর 12টা থেকে পরবর্তী 6 ঘন্টার মধ্যে। তবে ঢাকা বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, তবে আজ সারাদিনই বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঢাকা, দোহার, মুন্সিগঞ্জ, ফরিদপুর, শিবচর, মুকসাদপুর, তারপর রয়েছে শিবহলায়। আপনাদেরকে জানিয়ে দিব যে বৃষ্টি বা বজ্র বৃষ্টি অ্যানিমেশনে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রাঙ্গামাটি, রাজস্থলী, তারপর উদয়পুর, তারপর দুপুর 12টা থেকে পরবর্তী 6 ঘন্টার মধ্যে। এছাড়া উত্তরবঙ্গের আলিপুর দুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর রয়েছে ধুবুরিয়া, তারপর রয়েছে এখানে গোয়ালপাড়া, গুয়াহাটি, আসাম, মেঘালয়, শিলং, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ দুপুর 12টা থেকে পরবর্তী 6 ঘন্টার মধ্যে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার ফলে আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে রংপুর, রাজশাহী বিভাগের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ভারতের দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, এছাড়া রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, বর্ধমান, তারপর হচ্ছে আরামবাগ, কলকাতা, কলাঘাট, খড়গপুর, এখানে রয়েছে হলদিবাড়ি, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ দুপুর থেকে পরবর্তী 6 ঘন্টার মধ্যে। এছাড়া ত্রিপুর রাজ্যের আমারপুর, আগরতলা, আমবাসা, এই অঞ্চলেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ দুপুর 12টা থেকে পরবর্তী 6 ঘন্টার মধ্যে। এরপর যে আপনাদেরকে জানিয়ে দিব যে আগামী 72 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আমরা দেখতে পাচ্ছি যে আগামী 72 ঘন্টার মধ্যে রংপুর বিভাগে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, এখানে রয়েছে পীরগঞ্জ, তারপর রয়েছে পঞ্চগড়, তেঁতুলিয়া, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, কুড়িগ্রাম, চিলমারি, তারপর হচ্ছে চর, রাজিদপুর, পীরগঞ্জ, গাইবান্ধা, শিবগঞ্জ, বগুড়া, এখানে হচ্ছে আদামদিঘি, নন্দীগ্রাম, মহানপুর, তারপর হচ্ছে পুটাই, রাজশাহী, চাপাই নবাবগঞ্জ, এখানে রয়েছে তিরিশাল, তারাস, সিংড়া, তারপর রয়েছে জামালপুর, শেরপুর, নালতিবাড়ি, ফুলপুর, এখানে রয়েছে নেত্রকোনা, ময়মনসিংহ, বাগমারা, তারপর হচ্ছে তিরিশাল, ভালুকা, কিশোরগঞ্জ, কেন্দুয়া, কটিয়াদি, কাপাসিয়া,
তারপর নরসিংদী, তারপর হচ্ছে মুন্সিগঞ্জ, শিবগঞ্জ, শিবচর, মাদারীপুর, টঙ্গিপাড়া, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত একটা বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অর্থাৎ এইসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। সেই সাথে সিলেট বিভাগে সিলেট জয়ন্তাপুর, তারপর হচ্ছে জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, কোলাওয়াড়া, বারলেখা, এখানে রয়েছে হাজিগঞ্জ, কামালগঞ্জ, তারপর হচ্ছে নাসিরনগর, ইটনা, সুনামগঞ্জ, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত একটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া রংপুর বিভাগেও রয়েছে 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এর ফলে রংপুর ও সিলেট বিভাগে আকস্মিক বন্যা সৃষ্টি হতে পারে। ইতিমধ্যে সুনামগঞ্জের বেশ কিছু অঞ্চলে আবারও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেটা আগামী 24 ঘন্টার মধ্যে আরও অবনতির দিকে চলে যেতে পারে। এছাড়া রংপুর বিভাগেও বেশ কিছু অঞ্চলে, অর্থাৎ তিস্তা নদীর তীরবর্তী যে অঞ্চলগুলো রয়েছে, সেখানে আবারও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, যেমন ডুমুরিয়া, তারপর রয়েছে কুড়িগ্রাম, চর রাজিদপুর, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা আগামী 5 জুলাই পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে মেহেরপুরের কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত। এছাড়া যশোর, লোহাগাড়া, ফরিদগঞ্জ, শাউলকোপা, এখানে রয়েছে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, এই অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল বিভাগের বরিশাল, তারপর রয়েছে ভোলা, তারপর হচ্ছে বুরহদ্দিন, তারপর হচ্ছে লাল মহন, তারপর হচ্ছে মিরহাজিগঞ্জ, মাঠবাড়িয়া, খেপুপাড়া, পটুয়াখালী, চরফেশন, বরগুনা, এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, ছাকুরিয়া, তারপর হচ্ছে ফটিকছড়ি, খাগড়াছড়ি, মানিকছড়ি, তারপর হচ্ছে রাঙ্গামাটি, রাজস্থলী, বান্দরবন, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম বিভাগে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। এছাড়া কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, তারপর হচ্ছে ফরিদগঞ্জ, মতিরহাট, তারপর হচ্ছে সন্দ্বীপ, এই অঞ্চলেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হতে পারে প্রায় 100 মিলিমিটার পর্যন্ত। এছাড়া ভারতের ত্রিপুর রাজ্যেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব যে আগামী কতদিন চলতে পারে এই বৃষ্টিপাতের প্রবণতা। এ পর্যায়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজ সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর, পীরগঞ্জ, বিরামপুর, চিলমারি, চর রাজিদপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, এখানে রয়েছে দিনাজপুর, গাইবান্ধা, শিবগঞ্জ, তারপর হচ্ছে শেরপুর, জামালপুর, এই অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এই অ্যানিমেশনে। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেহেরপুরে কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ। এখানে রয়েছে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, তারপর রয়েছে বান্দরবন, খাগড়াছড়ি, মানিকছড়ি, রাজস্থলী, তারপর রয়েছে এখানে রয়েছে সাতকানিয়া, কুতুবদিয়া, তারপর রয়েছে ছাকুরিয়া, খানচি, মহেশখালী, টেকনাফ, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। আর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে দেখা যাচ্ছে যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমারপুর, আমবাসা, এই অঞ্চলেও প্রায় 45 থেকে 47% বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই বৃষ্টিপাত কবে নাগাদ বিদায় নেবে? আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল থেকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসছে। এরপর 4 তারিখ থেকে রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে, রাজশাহী এবং রংপুর বিভাগে। এছাড়া ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে 5 তারিখ থেকে দেশের উত্তরবঙ্গ বা উত্তর পশ্চিম যে জেলাগুলো রয়েছে, যেমন রাজশাহী, রংপুর, তারপর রয়েছে ভারতের বিহার রাজ্য, এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এছাড়া দেশের দক্ষিণ এবং পূর্ব ও উত্তর পূর্ব অঞ্চলে যে জেলাগুলো রয়েছে সেখানে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে, যেমন ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে 5 তারিখ থেকে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে 6 তারিখ আবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে 7 তারিখ থেকে কমে আসছে, এরপর 8 তারিখেও কমে আসছে। অর্থাৎ বলা যায় যে আগামী 7 জুলাই থেকে দেশের অধিকাংশ জেলায় বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। একই সঙ্গে ভ্যাপসা গরমে আর্দ্রতাজনিত অস্বস্তি গরম যেটা রয়েছে সেটা বৃদ্ধি পেতে পারে এবং বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হতে পারে, যেটা পরবর্তী সময় নিম্নচাপে রূপ নিতে পারে এবং সেটা নিম্নচাপই থাকতে পারে। এর প্রভাবে আগামী
12 জুলাই থেকে আবারও দেশের দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গা দিয়ে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। পরবর্তী সময়ে জুলাই মাসের 15 তারিখের মধ্যে সারা দেশেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে জুলাই মাসের 15 জুলাই থেকে। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে সামুদ্রিক আবহাওয়া কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টায়। আমরা দেখতে পাচ্ছি যে আজ 2 জুলাই দক্ষিণ বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে, প্রায় 9 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস বা ঢেউ উঠতেছে। আমরা দেখতে পাচ্ছি 9 ফুট উচ্চতায়। তারপর রয়েছে বুধবার কিছুটা কমে আসছে, এরপর বৃহস্পতিবার থেকে বঙ্গোপসাগর স্বাভাবিক হয়ে আসছে। অর্থাৎ আপনারা আগামীকাল বুধবার রাত থেকে মাছ ধরা ট্রলার নিয়ে সমুদ্রে যেতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এই ছিল একটি সংক্ষিপ্ত আবহাওয়া।